डियर ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি বাংলাদেশের ওরাকান্দি ঠাকুরবাড়ি এবং আপনাদের 2021 সালে দেখাবো করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে মহামতুয়া মেলা। দিস ইজ ট্রাভেলার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা চলেছি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ওরাকান্দি নামক গ্রামে। গোপালগঞ্জ থেকে ওরাকান্দির দূরত্ব আনুমানিক 31 কিলোমিটার, যেতে সময় লাগে 40 থেকে 50 মিনিট। তুমি আজকে কিন্তু কিছু গান শোনাবো। অবশ্যই, যদি হই তার ভক্ত বুকের তাজা রক্ত ঢেলে দেয় শূদ্ররাও ওরাকান্দিতে, তবুও শোধ হবে না ঋণ ঠাকুর গুরু চাঁদের ঋণ, তবুও শোধ হবে না ঋণ। তুমি বাজে একটা সিচুয়েশন, লকডাউনের জন্য সব রাস্তাগুলো ব্লক করে রেখেছে, গ্রামের একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ঠাকুরবাড়ির দিকে। শুধু আপনাদের জন্য এই কষ্ট করে লকডাউনের মধ্যে বেরিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগছে। ওরা চণ্ডাল বলে ডাকতো সদাই, দিত যে ঘৃণার ধিক্কার তাই, বক্তৃতায় কাঁপালেন গুরু ব্রিটিশের দরবার, বললেন নমই নমস্য সবার, ওরা যে জাতি প্রাচীন তবুও শোধ হবে না ঋণ, ওই ঠাকুর গুরু চাঁদের ঋণ তবুও শোধ হবে না। আমি এখন প্রবেশ করছি ওরাকান্দি ঠাকুরবাড়ির ঠিক ভেতরে, আপনাদের লোকেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। ডিয়ার ভিউয়ার্স, আমার পেছনে আপনারা দেখছেন কামনা সাগর। এখানে মতুয়ারা তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য তাদের অর্থ, টাকা, কড়ি, সোনা, দানা এই পুকুরে দান করে যায়। মতুয়া ধর্ম অবলম্বীরা মনে করে এখানে স্নান করলে তাদের পাপ মোচন হয় এবং মনের কামনা বাসনা পূর্ণ হয়, তাই হয়তো এই পুকুরের নাম কামনা সাগর। তবে এখানে আরও একটি পুকুর রয়েছে যেটার নাম দুধসাগর। সোজা কথায়, যিনি বা যারা হরিনামে মাতোয়া তারাই হচ্ছে মতুয়া। আর সেই মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী শ্রী পরিচাঁদ ঠাকুর। করোনা যদি না হতো, মন্দিরে থেকে প্রসাদ নেওয়া খুবই কষ্টকর ব্যাপার, তবে তারপরেও অনেকে নিতে পারে, অনেকে পারে না। তো এইবার আমি পেরেছি, খুব মজা ছিল। আমিও একটা প্রসাদ পেয়েছি, তুমি একটা পকেটে ঢুকে রাখো। আজ প্রথমবারের মতো যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।
প্রতি বছর চৈত্র মাসের শেষ দিকে বাংলা পঞ্জিকা অনুসারে ভারতের পশ্চিমবঙ্গের ঠাকুরনগর এবং বাংলাদেশের ওরাকান্দি ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র হরিচাঁদ ঠাকুরের আদর্শে দুটি পৃথক মেলার আয়োজন করা হয়ে থাকে। আর আজ আপনাদের দেখাচ্ছি করোনা পরিস্থিতিতে বাংলাদেশের মেলাটি। আমাদের দোকানের এই আয়নাটা দিয়ে ঠাকুর বাড়িতে মুখ দেখে গেলাম। মানুষকে যে দলে দলে খ্রিস্টান বানানো হচ্ছিল, হিন্দু মুসলমান, তাদেরকে উনি বলেছেন যে আগে তোমরা নিজেরা নিজেদের ধর্ম জানো, তারপরে তোমরা খ্রিস্টান হও। উনি ওনা মানুষকে স্বাস্থ্যবিধি শিখিয়েছেন, ডায়রিয়া, কলেরা, ম্যালেরিয়ার মতো রোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, সেই প্রাকৃতিক যে টোটকা, সেই টোটকাগুলো শিখিয়েছেন। সেই জন্যই কিন্তু মানুষের এত সমাগম, প্রতি বছর আনুমানিক 10 লক্ষ মানুষের এখানে সমাগম হয়। কিন্তু করোনা মহামারীর কারণে আপনার হরিচাঁদ, গুরুচাঁদ, পাগল মানুষ, তাদের ঠেকানো যাচ্ছে না, তাদের প্রশাসন ব্যারিকেড দিয়েও ঠেকিয়ে রাখতে পারছে না, ধান খেট মারিয়ে কিন্তু তারা এখানে চলে এসছে। দেখেন হরিচাঁদ ঠাকুরের মন্দির, তারা গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে তারা প্রণাম করছেন এবং দুধসাগর এবং কামনা সাগরে তারা স্নান করছেন। যদিও এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, হয়তো অনেক মানুষ আক্রান্ত হবেন, কিন্তু তারপরেও আসলে তারা তাদের ধর্মবিশ্বাস থেকে কিন্তু এখানে এসছেন। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাই যে মাস্ক পরে, একটি নিরাপদ দূরত্ব মেনটেন করে এই সমস্ত মানুষগুলো এখানে আসুন। ধন্যবাদ আপনাকে। গতবারও আমাদের মহাস্নান বা বারুণী মেলা হতে পারে নাই, এবারও বারুণীর ঠিক আগ মুহূর্তে সারা দেশে লকডাউন দিয়ে দিয়েছে। সরকারের নিষেধাজ্ঞা মোতাবেক আমরাও ভক্তদের নিরুৎসাহিত করেছি। অনেকে প্রশ্ন করেছে যে আমরা যেতে পারবো কি না, আমরা বলেছি যে যেতে পারবো কি না আমরা জানি না, যেহেতু লকডাউনের ভিতরে আমরা বলতে পারি না ঠাকুর পরিবার থেকে যে আপনারা আসেন। যদি কারো মনে তাগিদে আসে তারা হয়তো আসতে পারে, নিজের বিশ্বাস নিয়ে আসতে পারে। আজকের মতো অবধি, সো টিল দেন কিপ সাবস্ক্রাইব, কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।